হাই, স্পাইস বক্সে স্বাগত জানাই। কর্ণাটকার কোস্টাল ডিস্ট্রিক্টে কুন্দাপুর একটা ছোট্ট শহর। এই জায়গাটা ভিন্ন এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। আজকে আমি আপনাদের শেখাবো কি করে বানাতে হয় খুবই স্পেশাল কুন্দাপুর চিকেন কারি। এই চিকেন কারিটা খুবই স্পাইসি আর ব্রথিও হবে, এটা আপনারা সকলেই খুব পছন্দ করবেন। আসুন দেখে নিই এই কুন্দাপুর চিকেন কারিটা বানাতে গেলে কি কি লাগবে। এর জন্য আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি, যেগুলো স্কোয়ার করে কাটা, তিনটে পেঁয়াজ সরু করে কুচোনো, দুটো টমেটো কুচিয়ে রাখা আছে, কারি পাতা, আদা বাটা, রসুন বাটা, রান্নার জন্যে মাখন, নারকেলের দুধ। মশলা হিসেবে আমি ইউজ করছি শুকনো গোটা লঙ্কা, তেজপাতা, মেথি, গোটা ধনে, হলুদ, জিরে, লবঙ্গ, দারচিনি আর স্বাদ মতো নুন। আসুন প্রথমে বানিয়ে নিই কুন্দাপুর চিকেন মশালা। তার জন্য প্রথমে একটা প্যান গরম করব। প্যান একবার গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য মাখন দেব। আপনি চাইলে তেলও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছে। মাখন দিলে আরও বেশি স্বাদ আসবে। মাখন একবার গলে গেলে তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব এক এক করে। প্রথমে গোটা ধনে দেব, মেথি, গোটা শুকনো লঙ্কা, এগুলো বেদগি শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো রান্নায় একটা আলাদা রং আনে, তাই আমি এই লঙ্কাগুলো অ্যাড করলাম। এগুলো এই প্রভিন্সে পাওয়া যায়, আপনি যে কোনো স্টোরেও পেতে পারেন। আমি তেজপাতা দিলাম, জিরে, দারচিনি, লবঙ্গ। এবার এটাকে ভাজবো খানিকক্ষণের জন্য। এই রোস্ট করা মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একবার গন্ধ বেরোতে শুরু করলে আপনি গ্যাসটা বন্ধ করে দিতে পারেন। মশলাটা রোস্ট হয়ে গেছে, একবার এটা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব আর কুন্দাপুর চিকেন মশালা তৈরি হয়ে যাবে। এটাকে খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। প্যানটাকে আবার গরম করব আর এর মধ্যে আরও খানিকটা মাখন অ্যাড করব। একবার মাখন গলে গেলে এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দেব। রোস্ট করা তেজপাতা, এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। আর পেঁয়াজগুলো নরম হওয়া অবধি ভাজুন। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে, এর মধ্যে আমি কুচোনো টমেটো দিয়ে দেব। এবার এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায়। ইতিমধ্যে রোস্ট করা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি বেটে নেব। আমি একটা ছোট্ট জার নিয়েছি আর এর মধ্যে আমি রোস্ট করা মশলাগুলো দিয়ে দেব। কুন্দাপুর মশলাটা তৈরি হয়ে গেছে, এটা আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল গাঢ় একটা মশলা। একবার টমেটোটা গলে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটাটা অ্যাড করে দেব আর সামান্য হলুদও। আমি দুটোই এক চা চামচ করে দিলাম। আর সামান্য নুনও। দু তিন মিনিট ধরে এটা ভাজার পর আদা রসুনটা যেই ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে কুন্দাপুর মশলাটা অ্যাড করে দেব। আমি এর মধ্যে কুন্দাপুর মশলাটা অ্যাড করে দিলাম যা বানিয়ে রেখেছিলাম। এটাকে এভাবে নেড়ে নেব আর এই মশলাটাকে প্রায় দু থেকে তিন মিনিট কষতে দেব। খুবই স্পাইসি আর লাল একটা রং আপনি দেখতে পাচ্ছেন। এই লাল রংটা সেই শুকনো লঙ্কার থেকে এসেছে যেটা আমি ইউজ করেছি। যদি এই লঙ্কাগুলো না পান তাহলে সাধারণ শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু সংখ্যা কমিয়ে দেবেন, না হলে খাবারটা খুবই ঝাল হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, এটা শুকিয়েও এসেছে আর সমস্ত কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এতে চিকেন অ্যাড করে দেব। আমি চিকেনের সাথে মশলা মাখিয়ে নেব আর এটাকে খানিকক্ষণ ভাজব।
আর যেহেতু আমি বলেছি এটা খুব ব্রথি হবে, সেই জন্য অনেক করে জল ঢালতে হবে। দেখুন কয়েক মিনিট পর এটা কি সুন্দর লাগছে, একেবারে নাইস ব্রাইট একটা কালার এসেছে চিকেনের। এবার আমি এতে জল ঢেলে দেব। এই চিকেনটা এই জলের মধ্যেই সেদ্ধ হবে, এটা একটু ঝোলঝোলে হবে। একবার ফুটিয়ে নিয়ে এটাকে কম আঁচে রেখে দেব। 15 মিনিট ধরে আঁচে রাখার পর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা অ্যাড করে দেব। এটা খাবারে একটা রিচ টেস্ট এনে দেয়। আর আপনি দেখতে পাচ্ছেন রংটা কি সুন্দর পাল্টে গেল। এটাকে আমি আরও 2 মিনিট ফোটাবো আর তারপর গ্যাস বন্ধ করে দেব। কুন্দাপুর চিকেন কারি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে, এটাকে গরম গরম সার্ভ করুন। কুন্দাপুর চিকেন কারি সার্ভ করার জন্য তৈরি, এটা সাধারণত ইডলি ধোসা সিমুই ভাত আর রুটির সাথে সার্ভ করা হয়। এই লাল স্পাইসি সুস্বাদু চিকেন কারিটা নিজের বাড়িতে বানিয়ে দেখুন, একবার বানালে বারবার খেতে চাইবেন।